অভিমান গল্প নয় একবারে অল্প কথা ছবি গান গল্প নয় একবারে অল্প দিন শুরু গল্প গল্প সিনে শুরু গল্প গল্প সিনে শুরু গল্প গল্প সিনে শুরু গল্প গল্প মজার সব তথ্য নিয়ে মজার মজার কথা দিয়ে সাজিয়েছি আড্ডা গল্পটি শুনুন খুব মনোযোগ দিয়ে আসুন আমরা রিয়াজের সঙ্গে গল্প করি কেমন আছেন রিয়াজ ভালো আছি আপনি কেমন আছেন আছি ভালো অনেক অনেক ভালো আছি কেমন চলছে আপনার দিনকাল আজকে আলহামদুলিল্লাহ ভেরি গুড আচ্ছা আচ্ছা রিয়াজ প্রথমেই গল্পে আসি যে সেই গল্পটা শুনবো যে কিভাবে চলচ্চিত্রে আসলেন এটা যদি অনেক পুরনো গল্প এটা হচ্ছে হঠাৎ করে চলচ্চিত্রে আসা আমার প্রথম ছবি ছিল প্রয়াত চিত্রনায়ক জসিম ভাইয়ের বাংলার নায়ক ছবিটা তো ববিতা আপু শিজ মাই কাজিন তো ওনার শ্যুটিংয়ে আমি একবার জাস্ট দেখতে গিয়েছিলাম তো ওখানে জসিম ভাইয়ের সাথে আমার পরিচয় ওখানে এনে উনি আমাকে ইনস্ট্যান্ট অফার দিলেন তুমি কি ছবিতে আসতে চাও কিনা হঠাৎ আমার কাছে অফারটা মানে একটা খুব অ্যাবনর্মাল লাগলো যে আমি দেখতে আসছি শুটিং আমাকে ছবিতে আসতে চাই কিনা তো খুব এক্সাইটিং ছিল ব্যাপারটা আমি বললাম ঠিক আছে আই ক্যান ট্রাই সো তারপর উনি আমাকে কিছু টিপস দিলেন স্ক্রিন টেস্ট করলেন এটা সেটা করলেন তো বললেন যে ইউ আর সিলেক্টেড লেটস ডু প্রথম যখন আপনি চলচ্চিত্রে আসলেন ক্যামেরার সামনে অ্যাক্টিং করবেন সেই অনুভূতিটা আপনি প্রথম যে অনুভূতি আমার আজকেও সেই একই অনুভূতি ক্যামেরার সামনে আসলে একটু বুকের ভেতরে কেমন যেন ধুক 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 ধুকটা বেড়ে যায় হাত পা গুলো কেমন যেন করে তারপরে এখনো হচ্ছে এখনো হয় আচ্ছা মানে আমি গত অনেক দিন ধরে দেখছি যেটা কন্টিনিউ করছে বাট তারপরে হচ্ছে না কি সব সময় না না সব সময় প্রথম থেকে আমার সব সময় হয় তারপরে একটা খুব চ্যালেঞ্জিং ব্যাপার থাকে ক্যামেরাটা একটা খুব ইন্টারেস্টিং লাগে আর খুব মজার একটা সময় কাটে এই পর্যন্ত আপনার তো অনেক ছবি মানে আপনি অভিনয় করেছেন তো আপনার সবচেয়ে ভালো লেগেছে কোন ছবিটি আসলে আমি যতগুলো ছবিতে অভিনয় করেছি সবগুলো ছবি আমার অনেক অনেক ভালো ছবি সৃষ্টিকর্তাকে ধন্যবাদ বা ওইসব ছবির প্রযোজক পরিচালকদেরকে ধন্যবাদ জানাই দর্শকদেরকেও ধন্যবাদ জানাই এর মধ্যে অনেকগুলো ছবি যেমন আমার মনে দাগ কেটেছে তার মধ্যে আছে আপনার হুমায়ুন আহমেদের ছবি যেটা দুই দুয়ারি আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি মতিন রহমানের একটা ছবি আছে মাটির ফুল তারপর এসহাক আলীকে হৃদয়ের কথা আসুন এখন আমরা আপনার অভিনীত একটি চরিত্র দেখি আমি এখন জানতে চাইবো যে আপনি অল্প সময়ের মধ্যে খুব জনপ্রিয়তা পেয়েছেন তো আপনার অসংখ্য অসংখ্য ভক্ত আমাদের দেশে রয়েছে যে কেমন আপনার ফিলিংসটা কেমন যে আসলে ফিলিংসটা খুবই মানে আমি আই এম গ্রেটফুল টু অলমাইটি সৃষ্টিকর্তাকে অনেক অনেক ধন্যবাদ যে এত অল্প সময়ে এত প্রচুর মানুষের ভালোবাসা যে আমার ভাগ্যে জুটেছে এটার জন্য আমি সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দেব আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি ফিল করি যে ভালোবাসাটা হচ্ছে আপনার ভাইস ভার্সা আপনি যদি কাউকে ভালোবাসেন বিনিময়ে সে আপনাকে অবশ্যই ভালোবাসবে নিউটনের থার্ড ল সো সেভাবে আমি আমার অডিয়েন্সকে আমার দেশের মানুষকে প্রতিটি মানুষকে আমি ভালোবাসতে চেষ্টা করি এবং আমি মনে হয় যে সেভাবেই ভালোবাসাটা পেয়েছি এরকম কোন মজার কোন অভিজ্ঞতা রয়েছে কি যে ভক্তদের পক্ষ থেকে যে আপনার কোন বিড়ম্বনা পড়তে হচ্ছে কিংবা মজার কোন কাহিনী জানাবেন কি এক ভক্ত রাত তিনটার সময় প্রায় টেলিফোন করে জিজ্ঞেস করে মেয়ে না ছেলে মেয়ে জিজ্ঞেস করে যে আপনি ঘুমাচ্ছেন কিনা আচ্ছা এটা কি বিয়ের আগে না পরে বিয়ের পরে জিজ্ঞেস করে যে আপনি ঘুমাচ্ছেন কিনা তো আমি বলে হ্যাঁ আমি ঘুমাচ্ছি না ঘুমাচ্ছিলাম উঠে গেছে আপনার ফোনে বলুন বাস ফোনটা রেখে দেয় সো ইটস ভেরি ইন্টারেস্টিং আমার কাছে মজাই লাগে আপনার একটা ছবি প্রাণের চেয়ে প্রিয় আমাদের আমাদের দেশের মানে কি বলবো একটি স্মরণীয় ছবি যে সেই ছবিতে একটা গান আছে যে পরে না চোখের পলক পরে না চোখের পলক যে গানটা ছিল দর্শকদের কাছে আমি প্রথম রিয়াজ হয়েছে কিন্তু ওই গানটা দিয়ে তো ওই গানটা পিকচারাইজেশন করার সময় খুব একটা অন্যরকম ফিলিংস ছিল এবং খুব মজা করে আমরা কাজটা করেছি তখনও ধারণা করি যে এই গানটাই আমাকে ফার্স্ট পরিচিতি চাই না দেয়
ছবিতে গিয়েছে যে পরে না চোখের পলক, হ্যাঁ, নায়িকাকে উদ্দেশ্য করে। তো বাস্তব জীবনে কি এরকম কোন কাউকে অফার করেছেন কিংবা আপনার মনে মনে এরকম ফিলিংস তৈরি হয়েছে? হ্যাঁ, অবশ্যই তৈরি হয়েছে। যাকে অফার করেছি সে এখন আমার ঘরেই আছে। একটা গুঞ্জন শোনা যায় যে কো আর্টিস্ট, বিশেষ করে নায়িকা যে থাকে, তো তার সাথে প্রেমে পড়ার একটা গুঞ্জন পত্র পত্রিকা কিংবা এটা খুবই স্বাভাবিক। আমি মনে করি যে যে সাথে একসাথে কো আর্টিস্ট যে আছে, আমরা একসাথে কাজ করছি, এমব্রেস করছি, দিনের পর দিন আউটডোরে থাকছি, সো একটা আন্ডারস্ট্যান্ডিং কিন্তু তৈরি হয়। রিয়াজ, আসুন আপনার লিপসিং করা একটি জনপ্রিয় গান শুনি। আচ্ছা রিয়াজ, এখন আমি জানতে চাইবো যে একটি ভালো ছবি করার পেছনে কার ভূমিকাটা মানে বেশি মানে গুরুত্ব পায়? আসলে ছবি এমন একটা ব্যাপার, ইটস এ টিম ওয়ার্ক। টিম ওয়ার্ক, আমরা বলি ডিরেক্টর ইজ দ্য ক্যাপ্টেন অফ দ্য শিপ। সো ডিরেক্টরের একটা টোটাল ব্যাপারটার উপর একটা সুপারভিশন খুব ইম্পর্টেন্ট। আর টিম ওয়ার্ক বলতে একটা ভালো স্ক্রিপ্ট হতে হবে, আপনার ভালো কাস্টিং হতে হবে, ছবির ফটোগ্রাফি খুব সুন্দর হতে হবে, গানগুলো সুন্দর হতে হবে, ফাইটস সুন্দর হতে হবে, সব কিছু সুন্দর হতে হবে। এই প্রত্যেকটা সেক্টরকে আপনার একসাথে যে সমন্বয় করার ব্যাপারটা ডিরেক্টর করেন। সো আমার মনে হয় যে একটা ডিরেক্টরের উপরে একটা পুরো ছবি ডিপেন্ড করে। আপনি অনেক ছবিতে লিপসিং করেছেন, অনেক জনপ্রিয় গান আপনার আছে, তো কয়েকটা গানের কথা কি জানেন? একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আমি আমার ক্যারিয়ারে খুব জনপ্রিয় কিছু গান পেয়েছি। আমার মনে হয় না যে সমসাময়িক কেউ এত জনপ্রিয় গান পেয়েছে। যেমন আমাদের একটা ছবি গান ছিল ভালোবাসো বাস করে। আপনার কি এরকম কোনো ধারণা হয় যে যে আমাদের নায়িকা ববিতার কাজিন হওয়ার কারণে আপনি খুব সহজে চলচ্চিত্রে মানে চলে এসেছেন? আসলে অবশ্যই আমি, কারণ ববিতা আপা আমাকে খুব হেল্প করেছেন, গাইড করেছেন, এবং তার খুব স্ট্রং গাইডেন্স ছিল। একটা শিল্পী যাকে একটা হিরো বা হিরোইনকে সাধারণ মানুষ ফলো করে, তাকে প্রথমত একজন খুব ভালো হিউম্যান বিং হতে হবে, একজন ভালো মানুষ হতে হবে, এবং ভালো মানুষ হতে গেলে গাইডেন্সটা ভেরি ইম্পর্ট্যান্ট। সে কোথা থেকে আসছে এবং তার প্রতি প্রপার যে গাইডেন্সটা, সো ববিতা আপা যেহেতু ছিলেন, উনি আমাকে প্রচণ্ড মানে স্ট্রং গাইডেন্স দিয়েছেন, এবং আমি আই এম গ্রেটফুল টু হার যে উনি আমাকে খুব ভালো করে, একটা ভালো মানুষ হতে পেরেছি কিনা আমি জানি না, বাট আমি চেষ্টা করেছি। আমাদের এই চলচ্চিত্র জগৎ নিয়ে আপনার মানে কি স্বপ্ন রয়েছে? চলচ্চিত্র জগৎ নিয়ে স্বপ্ন রয়েছে যে অবশ্যই বাংলাদেশের মাটিতে অস্কার ইন্ডিয়ার মাটি পর্যন্ত চলে এসেছে, আমরা পাশেই আছি, সো বাংলাদেশের মাটিতে কোনো না কোনো সময় হয়তো আমার লাইফে না হোক, আমার বাচ্চাদের লাইফে বা তার বাচ্চাদের লাইফে অস্কার আসবে। এবং আমরাও যে ওভারসিজ যে মার্কেটটা, দেশের বাইরে যে মার্কেটটা, আমরা একসময় ওই মার্কেটেও যাব। চলচ্চিত্র এই অভিনয় জগৎ ছাড়া বাইরের আপনার কোনো ইনভলভমেন্ট আছে কি? অভিনয় জগৎ ছাড়া আমার কিছু সোশ্যাল কমিটমেন্ট আছে। আমি কিছু সোশ্যাল ওয়ার্ক করে থাকি খুবই নমিনাল স্কেলে, কারণ এখনো বড় কিছু করতে পারিনি, চেষ্টা করি। আমার একটা হাসপাতাল আছে ছোট্ট একটা, প্লাস আমার কিছু পেশেন্টস আছে যাদেরকে আমরা ফ্রি ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করি, ফ্রি মেডিকেশন দেওয়ার চেষ্টা করি, প্লাস বিভিন্ন ধরনের ক্যাম্পেইন আমি করি, লাইক আপনার এইডস ক্যাম্পেইন, যক্ষার ক্যাম্পেইন। জাস্ট এটা করার কারণ হচ্ছে যে মানুষের কাছ থেকে যে প্রচন্ড ভালোবাসা আমি পেয়েছি, বিনিময়ে তো আমি কিছু দিতে পারছি না, কখনো দিতেও পারবো না। সো যদি মানুষের কিছুটা হেল্প করতে পারি। রিয়াজ, আগামী 10 বছর পর আপনি নিজেকে কোন অবস্থান দেখতে চান? আগামী 10 বছর পর আমি নিজেকে ঠিক এরকম দেখতে চাই। রিয়াজ, আপনি তো একজন সফল নায়ক এবং সফল প্রযোজক, এই জিনিসটা আপনি কিভাবে এনজয় করেন? এই জিনিসটা আমি খুব ভালোভাবে এনজয় করি। আমরা যে ছবিটা প্রযোজনা করেছিলাম হৃদয়ের কথা, যেটা এসহা কলিক পরিচালক ছিল, ওই সময়টা ভেরি ইম্পর্টেন্ট আমার কাছে। ওই সময়টা হচ্ছে চলচ্চিত্রের একটা খুব অন্ধকার সময় ছিল, তখন প্রচুর অশ্লীল ছবি তৈরি হচ্ছিল আমাদের আশেপাশে, সব জায়গায় সবগুলো সেটে অশ্লীল ছবি তৈরি হচ্ছিল ওই সময়, এবং ভিডিও পাইরেসির একটা প্রচণ্ড প্রকোপ ওই সময় দেখা গিয়েছিল। আমাদের যে ভালো ছবি হতে পারে বা ভালো কিছু করতে পারি, এটা কিন্তু একেবারেই মুছে যাচ্ছিল, ভালো ভালো শিল্পীরা হারিয়ে যাচ্ছিল। ঠিক ওই সময়টাই আমরা এই ছবিটার প্রযোজনা করি হৃদয়ের কথা। রিয়াজ, আসুন এখন আমরা কিছু বিশিষ্টজনদের আপনার সম্পর্কে কিছু কমেন্টস দেখি। রিয়াজ ভাই অনেক প্রেমিক পুরুষ, প্রেম করতে পছন্দ করেন, অনেক ভালোভাবে প্রেম করতে পছন্দ করেন, তাই স্ক্রিনে প্রেম করাতেও মানে আমরা পছন্দ করি, বিশেষ করে আমি। অসাধারণ একজন মানুষ, স্ক্রিনে অসাধারণ প্রেমিক, আর হচ্ছে
একটু বেশি ইমোশনাল, একটু বেশি ইমোশনাল আর একটু প্র্যাকটিক্যাল হওয়া উচিত। হৃদয়ের কথা, মোল্লাবাড়ির বউ, আকাশ ছোঁয়া ভালোবাসা, এই ছবিগুলো রিয়াজের অভিনীত এবং রিয়াজের নায়ক। রিয়াজ এখানে খুবই ভালো করেছে, যার ফলে আমাদের ছবির জগতে বর্তমানে রিয়াজ এক অহংকারের নাম। নায়ক রিয়াজ বেশ ভালো করছেন, তিনি বেশ কিছু ছবি করেছেন, তার ছবিগুলো জনপ্রিয়তা লাভ করেছে। আপনারা কি সিনেমা দেখতে আসছেন? হ্যাঁ। কার ছবি আপনাদের ভালো লাগে? রিয়াজের ছবি ভালো লাগে। কেন? কারণ নায়ক রিয়াজের মধ্যে সবচেয়ে যেটা বড় ব্যাপার, সে অশ্লীল থেকে একদমই দূরে, এবং সবচেয়ে ভালো লাগে সামাজিক এবং পারিবারিক ছবিগুলো যে করে, সবাইকে নিয়ে আসলে দেখা যায় ছবিগুলো। নায়ক রিয়াজ আমার খুব প্রিয়। তো রিয়াজের কাছে আশা করব আমি যে আগামী দিনগুলোতে যে অভিনয় করবে, সে অভিনয়গুলো যে সকল ছবিতে দেশপ্রেম রয়েছে, মুক্তিযুদ্ধের বিষয় রয়েছে, সেই ধরনের ছবিগুলোতে অভিনয় করতে, এবং যে সকল ছবিতে দেশের ক্ষতি হবে ওই ধরনের কোনো ছবি যেন আমার প্রিয় নায়ক যাকে আমি ভালোবাসি সে যেন না করে। এবং একালে চলচ্চিত্র, এ দুটোর মধ্যে আপনি কিভাবে, মানে আপনার সেকালে চলচ্চিত্র বলতে আমি রাজাক আঙ্কেল বা তাদের সময়কার যে ছবিগুলো দেখেছি বা দেখি এখনো, আমার কাছে অনেক বেশি ক্রিয়েটিভ, অনেক বেশি সুস্থ, অনেক বেশি সুন্দর মনে হয়। বর্তমানে আমাদের চলচ্চিত্রটা কেমন যেন অস্থির লাগে আমার কাছে, কিছু কিছু চলচ্চিত্র আমরা খুব অস্থির হয়ে গেছি। আচ্ছা রিয়াজ, আপনি তো খুবই ব্যস্ত থাকেন, অবসর নিশ্চয়ই একেবারেই পান না, তো তারপরও যদি কখনো অবসর পান যতটুকু সময় পাই আমি আমার ফ্যামিলিকে দেওয়ার চেষ্টা করি, আমার বাসাকে সময় দেওয়ার চেষ্টা করি, আর তারপরেও যদি অবসর পাই আমি মাছ ধরতে চলে যাই। আমি খুব মাছ ধরার পোকা, আমার মাছ খেতেও পছন্দ করি, তবে ধরতে খুব পছন্দ করি। আমি বসে দিয়ে যে কোনো পুকুর পাড়ে বা লেকের পাড়ে আমি বসে মাছ ধরি। এখন কি সেই কাজটি করেন? হ্যাঁ অবশ্যই করি, সবসময় করি। বিভিন্ন জায়গা আছে, ঢাকা, ঢাকার মাছ ধরাটা এটা খুব ধৈর্য ব্যাপার, সারাদিন ধরে অপেক্ষা করা হয়, তো একটা মাছ পাই না, আবার দেখা যায় অনেক সময় অনেক মাছ পাই। সেই মাছগুলোকে রান্না করে খান? সেই মাছগুলো সবাইকে ডিস্ট্রিবিউট করে দিয়ে কিছু রান্না করে। কাঁচা অবস্থায় নাকি বাসা থেকে রান্না করে? না না না, কাঁচা অবস্থায় জ্যান্ত মাছ, এখন জ্যান্ত মাছ তো পাওয়া যায় না বাজারে, তো আমরা তো যখন ধরে নিয়ে আসি মোটামুটি জ্যান্ত থাকে। পরিচালক কিংবা নায়িকা ওরকম কোন পছন্দ আছে কি, যে আমি অমুক পরিচালকের কাজ করতে খুব পছন্দ করি কিংবা অমুক নায়িকার সাথে আমার কাজ করতে খুব ভালো লাগে? অবশ্যই আছে। আমার মনে হয় আমি যদি জেমস ক্যামেরন বা স্পিলবার্গের সাথে কাজ করতে পারতাম অনেক ভালো লাগতো। আমাদের দেশে কথা বলুন। আসলে দেশে আমার কাছে মনে হয় যে আমাদের দেশে আমি ম্যাক্সিমাম পরিচালকের সাথে কাজ করেছি। আচ্ছা। এবং তার অত্যন্ত গুণী পরিচালক এবং ম্যাক্সিমাম নায়িকার সাথেও কাজ করেছি। এটা তো গতানুগতিক উত্তর হয়ে গেছে, আমি পার্টিকুলার নাম জানতে চাচ্ছি। পার্টিকুলার নাম আমি আসলে, কারণ সবাই আমার কাছে সমান। একজন গুণী অভিনেতা, তার থেকে বড় হচ্ছে একজন বড় মাপের মানুষ, কোয়ার্টিস্ট হিসাবে অসাধারণ। আর একটা কথা না বললি না রিয়াজ ভাই, আমি আপনার অসম্ভব একজন ভক্ত, মানে অনেক ভক্ত, আর এটা তোমার জন্য। তুই খুঁটিতে এক চালা ঘর, দুই জনে দুই জনারি ভয়। মনে হয় ভালোবাসার কোনো লিমিটেশনস নাই, ভালোবাসা হচ্ছে আকাশ ছোঁয়া। বিশেষ মানুষ একজন হয়, ভালোবাসা কিংবা হৃদয়ের কথা,
ছবিগুলো নামকরণ ঠিক আছে, কিন্তু আমাদের চলচ্চিত্রে দেখা যায় যে নামকরণের ক্ষেত্রে বিশেষ করে ইদানিংকার ছবিগুলোতে যে নামকরণগুলো খুব ভয়ানক মনে হয় আর কি, কেমন একটা মনে হয় যেন বিভৎস মনে হয়। কিন্তু আগের ছবিগুলো নামকরণগুলো এত সুন্দর, এত মানে মাধুর্যময় ছিল। তো এই মানে এই বিষয়ে আপনার কমেন্টস কি? এটা আসলে কোনো কমেন্টস নেই, আমি শুধু দুঃখ প্রকাশ করতে পারি, এছাড়া কোনো কমেন্টস নেই। কারণ পরিচালকদের মেধা আছে বলেই তারা পরিচালক, সো তারাই ছবির নাম রাখেন। সো তাদের ছবির নাম ভ্যারাইটিস ধরনের নাম আমি দেখছি, আমি কিছু মানে বলার নেই আসলে কেন হচ্ছে বা। তবে আমার কাছে যেটা মনে হচ্ছে যে উত্তরণ ঘটবে, আমরা এখনও অনেক পিছিয়ে আছি, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি অনেক পিছিয়ে আছে। আমার মনে হয় যে এখান থেকে প্রচুর ইয়াং ছেলেরা আসছে, যেমন আপনি দুটা যে দুটো ছবির নাম বললেন, আকাশ ছোঁয়া ভালোবাসা বা হৃদয়ের কথা, এই দুটো ছবির মেকার হচ্ছে এসআর কলিক, একটা খুবই বাচ্চা ছেলে, আমার কাছে বাচ্চা ছেলে, ভেরি ইয়াং। সো এ ধরনের, বা এখন আপনার মনপুরার যে ডিরেক্টর সেলিম ভাই আসছেন, বা মুরাদ আসছে, মুরাদ পারভেজ যে একটা ছবি বানিয়েছে আপনার চন্দ্রগ্রহণ, খুব ভালো ছবি বানিয়েছে। সো এরকম প্রচুর, আপনার নির্ঝর ভাই আসছেন, প্রচুর লোক একটা ডিফারেন্ট মিডিয়া থেকে কিন্তু আমরা দেখছি যে ফিল্মের দিকে আসছেন, তৌকির ভাই বানাচ্ছেন ছবি। সো তাদের আসার ফলে আমার কাছে মনে হয়, আমাদের পরিচালকরা তো আছেনই, একটা চেঞ্জ আসবে, আমরা একটা স্টেপ এগিয়ে যাব। সো আমি খালি আই ক্যান হোপ ফর দ্য বেস্ট, যে ভালোর দিকে আমরা যাচ্ছি, ভালো আশা করছি, তখন হয়তো এই ধরনের নাম থাকবে না। পারিশ্রমিকের একটা মানে নানা রকম গুঞ্জন শোনা যায় যে কে কার মানে চেয়ে বেশি পারিশ্রমিক নেবে। হ্যাঁ, রিয়াজ হিট হয়ে গেল, রিয়াজ পরের দিন হয়তো বা মানে এমন একটা পারিশ্রমিক দাবি করে বসলো, এবং পরের দিন হয়তো অন্য কোনো নায়ক হিট হয়ে গেল, সে তার চেয়ে বেশি তাকে ডিফিট দেওয়ার জন্য সে প্রতিযোগিতা নামে। তো এই বিষয়ে আপনার কমেন্টস কি? আসলে এই বিষয়ে কমেন্টস যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে পারিশ্রমিকের যে ব্যাপারটা, এটা এটাও ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, প্রত্যেকটা শিল্পী কে কত টাকা নেবে সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার। আর পারিশ্রমিকের যে ব্যাপারটা আপনি বললেন, এটা কখনো শিল্পীর মানদণ্ড হতে পারে না বলে আমার বিশ্বাস। আমার মনে হয় আমাদের দেশে সবাই হিট, মানে হিট অভিনেতা কিংবা অভিনেত্রী কিংবা নায়ক কিংবা নায়িকা, এটার সাথে মনে হয় যত বেশি পারিশ্রমিক নেয় যত হিট হচ্ছে তত তার পারিশ্রমিক বাড়ছে। আসলে আমার এই ব্যাপারে কোনো আইডিয়া নেই, বা এই কথাটা আমি মানতে রাজি না। একটা শিল্পী, তার মানে আপনি সেই কাজটা করেন না? আমি জানি না, বা একটা শিল্পীর ব্যাপারটা হচ্ছে যে, আমি প্রথমে বলেছি যে একটা শিল্পী কে আপনি একটা সাধারণ মানুষ কতটা রেসপেক্ট করছে, কতটা ভালোবাসছে। এবং সবচেয়ে বড় হচ্ছে যে একজন শিল্পীর কিছু গুণ থাকতে হবে, যে গুণগুলো তাকে একজন আইডিয়াল হিসেবে প্রমাণ করবে দর্শকদের কাছে বা অডিয়েন্সের কাছে। সো পারিশ্রমিকের ব্যাপারটা এখানে খুব একটা ইম্পর্টেন্ট কিছু না। পারিশ্রমিক মনে করেন, এমন দেখা গেছে আজকে যে 50 লাখ টাকা নিচ্ছে, কালকে সে হয়তো 1 লাখ টাকা চেয়ে নেমে আছে, বা তার কোনো ছবি নেই, এমনও হতে পারে। সো পারিশ্রমিক একটা শিল্পীর শিল্পের মানদণ্ড কখনোই হতে পারে না। সুচন্দা, ববিতা এবং পরবর্তীতে চম্পা, এ তিনজনই আপনার কাজিন। হ্যাঁ, তো এদের সম্পর্কে আপনার কমেন্টস, তাদের সময়ের ছবি এবং তাদের তারা কেমন অভিনেত্রী ছিলেন? কালকেই দেখছিলাম যে সত্যজিৎ রায়ের জন্মদিন উপলক্ষে একটা ছবি ক্লিপিংস, যেটা ববিতা আপা ছিলেন, মানে আমি দেখে মুগ্ধভাবে তাকিয়েছিলাম। সুচন্দা আপার ছবি দেখেছি পরিচালক হিসেবে, উনি একটা ছবিতে আমাকে কাস্ট করেছেন, আই ওয়াজ ভেরি লাকি, হাজার বছর ধরে ছবিতে অভিনয় করেছি, চম্পাবার সাথে কাজ করেছি। সো এরা ভেরি মাচ প্রফেশনাল, ভেরি মাচ সিনসিয়ার টু দেয়ার ওয়ার্ক, মানে তাদের সম্পর্কে কমেন্ট করা আমার কাছে ধৃষ্টতা। তবে আমি যেটা দেখেছি, তারা খুব সিনসিয়ার তাদের কাজের প্রতি, প্রফেশনের প্রতি, প্রত্যেকটা ফ্রেমের প্রতি, প্রত্যেকটা এক্সপ্রেশনের প্রতি তারা খুবই যত্নশীল। এবং সর্বোপরি আমি বলবো যে তারা তিনজন অত্যন্ত ভালো মানুষ, সো আই উইল রিমেইন এভার গ্রেটফুল টু দেম। পরে শেষ প্রান্তে চলে এসেছি, আপনাকে সিনে সুরে গল্প এই অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক অনেক রজনীগন্ধার শুভ্র শুভেচ্ছা। ওয়ান্ডারফুল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এবং সিনে সুরে গল্প এই অনুষ্ঠানটি যারা দেখছেন দর্শকদেরকে আমার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। দর্শকবৃন্দ, আমরা রিয়াজের সঙ্গে গল্প করছিলাম, একজন রিয়াজ সম্পর্কে জানতে গেলে এই গল্পের কখনো শেষ হয় না, তারপরও শেষ করতে হচ্ছে। তবে যাবার আগে মজার ধাঁধা আপনাদের দেব, সেই ধাঁধাটি এখন আমি জানিয়ে দিচ্ছি যে রিয়াজ অভিনীত আকাশ ছোঁয়া ভালোবাসা ছবিটির পরিচালক কে। আপনাদের লিখে জানাতে হবে এই ঠিকানায়, প্রযোজক সিনে সুরে গল্প, কক্ষ নম্বর 223,
বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। আগামী পর্বে আবারও দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। মজার সব তথ্য নিয়ে, মজার মজার কথা দিয়ে সাজিয়েছি আড্ডা, অল্প স্বল্প মজার সব তথ্য নিয়ে।